গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমি তো বেশ ভালো আছি। তো আমাদের সকালের কাজ হয়ে গেছে, তো এখন আমি রান্না শুরু করে দিয়েছি আর ব্রেকফাস্টও সব হয়ে গেছে, নাস্তা সব হয়ে গেছে। আর আমি আজকে নাস্তাতে খেয়েছি ব্যানানা। আর আজকে রান্না করবো তোমার, দাঁড়াও দেখ। অলরেডি আলু ভাজা হয়ে গেছে, ডিমের ঝোল হবে, ডিম সিদ্ধ করতে বসে দিয়েছি। আর হবে একটু মাটন ছিল, তো আর মাটনটা রান্না করবো আজকে। ফ্রিজে ছিল, বরফ হয়ে গেছে পানিতে ভিজে। তো তোমরা হয়তো ভাববে যে ডিমের ঝোল মাটন একসঙ্গে, তো মাটন সবাই খায় না, আমি আর সোহানা খাবো, আর ডিমের ঝোল বাপ্পাটাই খাবে আর কি। আর মাটনটা আমি রান্না করব বিনা তেলে, তো সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করব। শোয়া পড়তে বসেছে, আরিয়েন ওর পাপার সঙ্গে গেছে কাটিং করতে, হেয়ার কাটিং করতে আজ সানডে। অনেকদিন ধরে হেয়ার কাটিং করেনি, চুলগুলো খুব বেড়ে গেছিল। তো চলো রান্নাটা করি। মাটনটা তো এখনও ছাড়েনি, ডিমটা সিদ্ধ করছে, সিদ্ধ হয়নি, তো আমি ভাতটা বসিয়ে দিই। আর একটা জিনিস তোমাদের দেখানো হয়নি, দাঁড়াও দেখাচ্ছি। দেখো এই ফুলগুলো কত সুন্দর লাগছে, মানে বিয়ে বাড়ি সাজিয়েছিল, দিয়ে সেইদিন লাস্টে এলাম না, তো 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 সব মানে ফেলে দেবে, দিয়ে আমি খুব ভালো লাগছে বলে নিয়ে এলাম। দিয়ে দেখো বোতলে ভরে রেখেছি, মানে আজ কতদিন হয়ে গেল, তো মানে তাজাই আছে ফুলগুলো, আর ঠিক ভেলভেট করা লাগছে, দেখতে খুব সুন্দর লাগছে। দেখো সব তাজা আছে, দারুণ সুন্দর লাগছে। দেখবে এটা হালকা পিঙ্ক, এটা রেড, এটা হচ্ছে আমার অ্যালোভেরা। অ্যালোভেরা একটা বাইরেও আছে, আর এখানে দুটো আছে পট ছোট ছোট, যা হোক কিছু লাগাতে হবে। এখানে হচ্ছে মাটি আছে, এখানেও রেখেছি। আর অনেকগুলো নিয়ে এসেছিলাম, মানে কত সুন্দর আছে, দেখতে দারুণ লাগছে। আর এই ডাব্বাগুলো না দিয়েছিল আর কি, দিয়েতে তোমাদেরকে দেখানো হয়নি, ডাবাতে চকলেট, কাজু, পেস্তা, বাদাম এইসব দিয়েছিল একটা একটা করে। খুব সুন্দর লাগছে তাই না ফুলগুলো? তো তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে মেঘ ভালোই পরিষ্কার, মানে মেঘছিয়া মেঘছিয়া, সেরকম রোদ নেই, বোঝা যাচ্ছে না। তো আমি মাটনটাকে ম্যারিনেট করে রেখে দেবো, দিয়ে দিলাম নুন, দিলাম লঙ্কা পাউডার, দিলাম জিরে পাউডার, দিলাম ধনে পাউডার, দিলাম পেঁয়াজ, সব একসঙ্গে ম্যারিনেট করে রাখবো। দিয়ে দিলাম টমেটো, আর দিলাম আদা রসুনের পেস্ট, দিচ্ছি দই, দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো লেবু রস, এখানে আমি হলুদ দিচ্ছি না, হলুদ দিলে দিতে পারো, তো আমি দিচ্ছি না হলুদটা, সাদা করে রান্না করবো, মানে সাদা নয় বাট হলুদটা দিচ্ছি না। এটা আমি আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রাখছি, আরো বেশি পারলে এক ঘন্টা রাখলে আরো ভালো হয়, কিন্তু হাতে টাইম নেই তাই আধ ঘন্টার মতো রাখবো। তো দেখো আমি প্রেসার কুকারে বানাবো, প্রেসার কুকারটা ভালো করে গরম করে নিয়েছি, ঠান্ডা প্রেসার কুকারে দিলে মানে লেগে যাবে। তো এবারে প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাংসটা, দিয়ে দিলাম একটা তেজপাতা,
দার্চিনি এলাচি লং দিলাম, কাঁচা লঙ্কা হাই ফ্লেমে ভালো করে ভেজে নেব, তারপর পানি দিলাম। তো দেখো আচ্ছা আছে, ভাজা হয়ে গেছে, বসানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পানি। তো দিয়ে দিলাম এবারে পানি। এবারে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, হাই ফ্লেমে একটা সিটি দেব, লো ফ্লেমে দেব তিনটে। মাটন হয়ে গেছে, তো বিনা তেলে মাটন কেমন হয়েছে? মানে আমি এক ফুটা তেল দিই, কত সুন্দর মনে হচ্ছে তেল দিয়ে আমি রান্না করেছি। তো দেখলে বিনা তেলে মাটন কত সুন্দর হয়েছে, মানে দারুণ সুন্দর দেখতে লাগছে, মনে হচ্ছে আমি তেল দিয়ে রান্না করছি। আসলে কি মাটনের মধ্যে অনেক চর্বি থাকে, তো তেলের কোনো প্রয়োজনই হয় না, আর টেস্ট খুব ভালো হয়েছে। তো তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো ডিমের ঝোল, ভাত, আলু ভাজা তো দেখালাম, আলু ভাজা, মাটন, চলো মাটন আর ভাত খেয়ে। তো এবারে আজকে আমি বানাবো কি বলতো, পায়েস বানাবো। এখানে আছে খাওয়া, তো আজকে হচ্ছে সানডে, তো সানডে ডায়েট, বাই বাই। তো চলো এক মিনিট, লাইট অন, দিলাম দুধ, চাল নিয়েছি, কারণ আজকেই খাবো পায়েস, কাল থেকে আবার ডায়েটে। দিয়ে দিলাম তো পায়েসটা, আমি আলাদাভাবে তোমাদেরকে ভিডিও দেব, বুঝলে? ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর একটা প্রবলেম হচ্ছে কি, আমার মোবাইলে অত স্পেস নেই যে আমি অত বড় বড় ভিডিও বানিয়ে, মানে সেভ হয় না, সেভ হয় না, ওই জন্য আমি খুব ছোটো ছোটো ভিডিও বানাচ্ছি। কারণ যখন তোমাদের যদি সাপোর্ট থাকে, ইনশাল্লাহ আমি ভালো মানে মোবাইল নেবো, তখন তোমাদের সঙ্গে বড় বড় ভিডিও বানাবো। তো এখন পায়েসের রেসিপি আমি আলাদাভাবে দেব, তো ব্যাস দেখতে থাকো ভিডিওটা। তো দেখি কি কি ভেজিটেবলস এনেছে, দেখি দেখো এখানে পেঁয়াজ আছে, 100 টাকায় 5 কিলো পেঁয়াজ দিচ্ছিল, আর এখানে কি আছে দেখি, সবজি, আছে
ফুলকপি আছে দিয়ে দাও। সবজি দেখতে পাচ্ছো, সবজি অল্প অল্প সবজি। তো চলো এবারে সবজিগুলো রেখে দিই ফ্রিজে। তো দেখো আমি পায়েস নিয়ে বসে গেছি, তো এখন পায়েস খাবো, দেখি টেস্ট করে কেমন হয়েছে। দারুণ সুন্দর হয়েছে। তো আমি কিছু কিছু প্রত্যেকদিন ডায়েটের বা কিভাবে ওয়েট লসের প্রত্যেকদিন একটা করে একটু একটু টিপস দেব, তো আশা করি তোমাদের ভালো লাগবে। আশা করি মানে আমি যেগুলো ফলো করি, ফলো করতাম মা মিডিলে ছেড়ে দিয়েছিলাম, আবার ফলো করছি। তো আমি মানে যে রুটিনে ফলো করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন সুইটের সাথে ভিডিওটাকে এন্ড করছি। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টস করে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্টস করো, লাইক করো, শেয়ার করো। আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। গুড নাইট, বাই, টাটা।